আজ সোমবার একুশে আশ্বিন দু সালের নয়ই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত যদি জীবনকে সমৃদ্ধশালী করতে চান দেবাদিদেব মহাদেবের চরণে থেকে কারণ এখনও কিন্তু দেবত্থান একাদশী আসেনি আর আপনারা জানেন শ্রাবণ মাসে দেবশয়নী একাদশী থেকে কার্তিক মাসে দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় থাকেন আর এই কয়েকটি মাস কিন্তু দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপী বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে আর সোমবার মানেই তো মহাদেবের বার তাই রুদ্র গায়ত্রী মন্ত্র জপে নিজেদেরকে আপনারা আরও বেশি সমৃদ্ধশালী অবশ্যই করতে পারেন যদি সকাল বিকাল রাত বেলা একশো আট জপ করতে পারেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন তবে নিরামিষ কিন্তু তাহলে আপনাদেরকে খেতেই হবে যারা দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছেন অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে মানসিকভাবে গ্রাস করে রেখেছে তাহলে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ট্রে অম্বকম ইয়জা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর শিওমৃতাত এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি কোনো পেশেন্ট কোমায় থেকে থাকে তার কানের পাশে যদি এই মন্ত্রটি পার ডে এক হাজার আশি বার করে একটা না একচল্লিশ দিন জপ করা হয় সেখানেও কিছুটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পেতেই পারেন এটি কিন্তু অলরেডি পরীক্ষিত এবং প্রমাণিত সত্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং যাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আর্থিক লেনদেন সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে চলবে দিন শেষ হওয়ার পর অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি আপনার কাছের মানুষজনদেরকে তোষামত করতে পারেন যে এই নিঃসঙ্গ পৃথিবীতে কেউ যেন আপনাকে ছেড়ে চলে না যায় আজ নিজের জন্য তো সময় পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ আপনারা আবার একে অপরের প্রেমে পড়তে চলেছেন কাছের মানুষের পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে